হয়েছে বর্ষা দিদি? মাম্মা। কি হয়েছে মাম্মা? তুমি কাঁদছো কেন? মাম্মা, তুমি আমার কাছে ছিলে না, আমি তোমার কাছে ঘুমাবো। আরে হ্যাঁ তো, তুমি তো আমাদের সাথে ঘুমাবে, এসো এসো আমার কাছে এসো। এই তো এসে গেছি আমরা। আরে আর বলিস না, তো প্রায় ঘুমিয়েই পড়েছিল, ঘুমের মধ্যে মাম্মা মাম্মা করে কেঁদে যাচ্ছে, তারপর উঠেই বলে আমি এক্ষুনি মাম্মার কাছে যাব, আমি তো সামলাতেই পারছিলাম না। চলো এবার তুমি চুপচাপ তোমার ভাইয়ের পাশে শুয়ে পড়ো তো দেখি। আমার তো এখন ঘুম পাচ্ছে না, আমি একটু ভাইয়ের সাথে খেলি এখন। কিন্তু বাবা, ভাই তো এখন ঘুমোচ্ছে। ওকে বলো না একটু উঠতে, ও অনেক ঘুমিয়েছে, এখন একটু খেলো। না বাবা, এখনো ঘুমোক, তুমি বরং কাল সকালে খেলো, ও এখন ঘুম থেকে উঠলে খুব কাঁদবে না হলে। কাল? এখন তো আমার ঘুম আসবে না, তো তুমি আমার সাথে একটু খেলো অঙ্কে। কি খেলবে? চেস খেলি চলো। পিপির ঘরে দেখলাম একটা চেস বোর্ড আছে। আঙ্কেল খুব টায়ার্ড, প্লিজ শীর্ষা আজ ঘুমিয়ে পড়ো। না ভালো লাগে না, তোমরা সবাই ঘুমাবে, আমার তো কিছুতেই ঘুম পাচ্ছে না। তুমি কিছুক্ষণ চোখটা বন্ধ করে রাখো, দেখবে তোমার ঠিক ঘুম পেয়ে যাবে। মাম্মা, সত্যি কি চোখটা বন্ধ করে রাখলে ঘুম চলে আসবে? তুমি একবার দেখোই না, নাও 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 শুয়ে পড়ো। হ্যাঁ রে, তোরা চারজনেই খাটে। তুমি এত চিন্তা কেন করছো বলতো, আমরা ঠিক ম্যানেজ করে নেব। না অসুবিধে তো হবে। কোনো অসুবিধে হবে না। আরে বাবা তুমি ঘরে যাও, অনেক রাত হলো তো, ঘুমিয়ে পড়ো যাও। সত্যি মিনু, তুই দশ বুঝা, সবাইকে খুশি রাখার জন্য এভাবে কেন বলছো বলতো? তুমি তো জানো সবাই খুশি থাকলে আমি খুশি। জানি, কিন্তু তা বলে তুই নিজে একটু বেশি স্ট্রেস নিয়ে নিচ্ছিস না? একদম না, বরং ওরা দুজন দুষ্টুমি না করলে আমি আরো বেশি স্ট্রেসড হয়ে পড়বো। ঠিক আছে যাও ঘরে যাও। হ্যাঁ চল, গুড নাইট। গুড নাইট সবাইকে। এরকম একা হাতে হাসি মুখে তুমি কি করে সবকিছু ম্যানেজ করো বলো তো? কেন, কষ্টের কি আছে? না কষ্টের কিছু নেই, দেখো আমি জানি যে আমি অল্পে ভেঙে যাই, অল্পে টায়ার্ড হয়ে যাই, জিনিসপত্র আমার হিসেবে না চললে রেগে যাই, চেঁচামেচি করি লোকেদের উপরে, কিন্তু তুমি তুমি তো সবসময় হাসি মুখেই সব কিছু সামলাও, কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই না তোমার? অভিযোগ করে কি আর ভালো থাকা যায়? তার থেকে বরং অন্যকে ভালো রাখার চেষ্টা করলে নিজের মনটাও ভালো হয়ে যায়। এক এক সময় কি মনে হয় জানো, আমি কি আদৌ তোমার স্বামী হওয়ার যোগ্য? আবার এসব কথা। এই জানো তো, আমার মনে হয় তোমার মাথাটা বোধহয় পুরোপুরি খারাপ হয়ে গেছে। না না, মন থেকে বলছি, চেষ্টাও করছি তোমার যোগ্য স্বামী হয়ে ওঠা। বুঝলাম, এবার কি আপনি ঘুমোতে যাবেন? শোনো, কাল ওয়ার্কশপে কিন্তু অনেক কাজ বাকি আছে, সকালে উঠে একবার ওয়ার্কশপে যেতে হবে, চলো শুয়ে পড়বে। না শোনা, কাঁদে না,
দিদি ভাই তো বুঝতে পারিনি, কাঁদে না সোনা কাঁদে না। মিনু এইভাবে হবে না, আমি বরং মাটিতে শুই। না না তুমি একই বলছো, তোমার তো মাটিতে শোয়ার অভ্যেস নেই, তুমি দাঁড়াও আমি বরং মাটিতে শুয়ে। প্লিজ আমায় এটুকু করতে দাও। তোমার কিন্তু কষ্ট হবে। না না কোনো কষ্ট হবে না, তুমি আমার জীবনে ফেরত আসার পর মিনু আমার সেভাবে কষ্ট হয় না, তুমি বরং ঘুমাও। আচ্ছা একটা কথা বলবো, শীর্ষা এখানে আছে বলে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? হঠাৎ এই প্রশ্ন? না মানে মনে হলো তাই বললাম। আমাকে দেখে তোমার মনে হচ্ছে আমি বিরক্ত, যে আমার কিছু ভালো লাগছে না? তোমার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি একা পুচকুকেই সামলাতে পারছিলাম না, আর এখানে তুমি পুচকু, শীর্ষা, বাড়ি, ওয়ার্কশপ সবটাই একা হাতে সামলাচ্ছ, সেই জন্য আমার বারবার এই প্রশ্নটা আসে মনে, কি করে পারো বলো তো? তোমাদের ভালোবাসে চেষ্টা করলে আমি তোমার মতন হতে পারবো না মিনু। কেন, তুমি আমার মতো কেন হতে যাবে? তুমি তো তোমার মতো করেই ভালো আছো। না ভালো আমি নই, তোমাদের সবার সাথে মানে তোমার সাথে বাড়ির সবার সাথে আমি যা যা করেছি তারপর অ্যাটলিস্ট আমি নিজেকে ভালো বলতে পারি না। তুমি কেন বুঝতে পারো না বলো তো? এই দেখো তুমি তুমি যত খারাপ সময়ের কথা বলবে তত কিন্তু মনে কষ্ট পাবে, আর দেখবে সব কিছু খারাপ হচ্ছে। আর যত তুমি ভালো কথা বলবে, ভালো সময়ের কথা বলবে, দেখবে মনটাও ভালো হয়ে যাবে। কিভাবে খারাপ কথাগুলো ভুলি বলো তো? আমি তো কিছুতেই পারছি না। প্লিজ ভুলে যাও, অন্তত আমার জন্য ভুলে যাও। ঠিক আছে রাত করো না, ঘুমিয়ে পড়ো। কি হুম? আরে বাবা কি ভাবছো, এটা কিন্তু কোনো সমস্যাই না। দেখো মেয়েদের অনেক বড় বড় সমস্যার সাথে মানিয়ে চলতে হয়, আমি তো বলবো আমি অনেক ভালো আছি। ঠিকই বলেছো, জানো তো আমরা ছেলেরা মেয়েদের হয়তো বুঝতে পারি না বা হয়তো বোঝার চেষ্টাও করি না। ঠিক আছে ছাড়ো দাঁড়াও। আপনার তো দেখছি সত্যি কোনো রেসপন্সিবিলিটি নেই, আর একটু হলে কি হতে পারতো সে বিষয়ে আপনার কোনো ধারণা আছে? না না বাবা মিনু আসলে প্লিজ প্লিজ আমি জানতে চাইছি না কিভাবে হলো কেন হলো, আমি কিছু জানতে চাইছি না, আমি জাস্ট বলতে চাই একজন মানুষ এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারে? জয়রাজ প্লিজ শান্ত হ, গুরুজনদের সাথে কেউ এইভাবে কথা বলে না। আঙ্কেল আপনারা বুঝতে পারছেন না ব্যাপারটা, এটার জন্য আমায় যে কতটা টেনশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা তো বুঝতে হবে আপনাদের। আগের দিন ওনার জন্য শীর্ষা রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, কাল রাতে খাট থেকে পড়ে গিয়ে চোট পেল ও কপালে, এভাবে তো চলতে দেওয়া যায় না তাই না? মানছি আমি মানছি তোমার কথা, কিন্তু ও তো ইন্টেনশনালি এটা করেনি তাই না? যা ক্ষতি হওয়ার তা তো আমারই হতো, শীর্ষা তো ওনার নিজের মেয়ে নয় তাই না?
জয়রাজ, তুমি কি বলছো তুমি নিজেই জানো না। আমি মানছি শীর্ষা শীর্ষা প্রার্থনা নিজের মেয়ে নয়, তার দিদির মেয়ে। তাই বলে কি প্রার্থনা শীর্ষার যত্ন করছে না, দেখভাল করছে না? তার নমুনা তো দেখতেই পাচ্ছি।